আমি বিষয়টা একজনকে শেয়ার করলাম, আমি তোর সাথে ব্যাগ নিয়ে আসছি, এখন আমি এটা কোথায় রাখতে পারি? তখন সে ভাই বললো যে আপনি গার্ডকে জিজ্ঞেস করেন। তো আমি গেটে গিয়ে গার্ডদের জিজ্ঞেস করলাম যে আমার কাছে তো ব্যাগ আছে, মোবাইল ফোন আছে, সেক্ষেত্রে কি এই সেন্টারে কি এই বিষয় মানে ব্যাগ মোবাইল রাখার কোনো ব্যবস্থা আছে? তখন তারা সরাসরি জব দিল যে না, এখানে ব্যাগ মোবাইল নিয়ে ঢোকাও যাবে না বা রাখার কোনো আলাদা ব্যবস্থাও নেই। আজকের এই ভিডিওতে যারা বেকার ছাত্রছাত্রী, যারা বেকার জীবন অতিবাহিত করছেন এবং একটা সরকারি চাকরির অপেক্ষায় আছেন, চাকরির পরীক্ষা দিচ্ছেন, তো তাদের কিছু কষ্টের কথা আমি আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এই বিষয়টা আমার অভিজ্ঞতার আলোকে আমি শেয়ার করব, কারণ আমি একজন শিক্ষিত বেকার, আমিও একটা চাকরির অপেক্ষায় আছি। বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়, জানি না আপনাদের কাছে এই বিষয়গুলো কেমন লাগে। চাকরির পরীক্ষা দিতে গিয়ে বেশিরভাগ ছেলে মেয়েদেরকে এই ধরনের বিড়ম্বনা বা বিপাকে পড়তে হয় নিজের ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে, কারণ ব্যাগ এবং মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। তো তখন ওই পরিস্থিতিতে একজন ছাত্র বা একজন ছাত্রীর কতটা টেনশনে পড়তে হয় যে আমি আমার ব্যাগ আমার মোবাইল ফোন কোথায় রাখবো, কারণ আমি তো সেই দূর শহর থেকে এসেছি, আমার ঢাকা শহরে কেউ নেই, আমার সাথে কেউ আসেনি, এখন আমি এই বিষয়গুলো কার কাছে রাখবো, কোথায় রাখবো, কোথায় রাখলে ব্যাগ মোবাইল নিরাপদে থাকবে, আমি পরীক্ষা শেষ করার পরে আবার আমি আমার হাতে পাবো, এই একটা ভয় কাজ করে। বাংলাদেশের বেশিরভাগ সরকারি চাকরির পরীক্ষা কিন্তু ঢাকা শহরে হয়ে থাকে, কারণ ঢাকা আমাদের রাজধানী, সবকিছু সেখানেই, যার কারণে বেশিরভাগ পরীক্ষাগুলো কিন্তু ঢাকা কেন্দ্রিক। তো এই ধরনের পরীক্ষাগুলোতে কিন্তু আমরা সারা বাংলাদেশের বেকার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে থাকি। এখন যারা ঢাকা শহরে বা ঢাকা শহরে আশেপাশে অবস্থান করে, যাদের বাসা বাড়ি বা যাই হোক যে কোনো ক্ষেত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাগুলো তাদের জন্য খুবই সুবিধা হয়, কারণ তারা খালি হাতে সকালে রওনা দিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিয়ে আবার নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারে, তাদের কিন্তু ওই ব্যাগ মোবাইলে কোনো ধরনের সমস্যা হয় না। ঢাকা শহরে যাদের আত্মীয় স্বজন আছে, তারা হয়তো আত্মীয় স্বজনের বাসায় যায় বা বন্ধু বান্ধব আছে তাদের বাসায় যায়, তাদের বাসায় গিয়ে তাদের ব্যাগ মোবাইল ফোন রেখে এসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, তাদের জন্য কিন্তু সমস্যা হয় না। এখন আপনি যখন দূরে থেকে আসবেন, আপনার জন্য কিন্তু সমস্যা। আর এই যে যাতায়াত খরচ, পরীক্ষার চাকরির ফি, এগুলো কিন্তু একটা বেকার ছাত্রছাত্রীকে মেইনটেন্স করতে কিন্তু অনেক কষ্ট হয়। এখন এরপরে যদি আপনি ঢাকা শহরে এসে 1000 বা 2000 টাকা দিয়ে আবাসিক হোটেল ভাড়া করে থাকেন, এটা কিন্তু সবার পক্ষে পসিবল না, সম্ভব না। আবাসিক হোটেলে ভাড়া করে রাত্রি যাপন করে সেখানে আপনার ব্যাগ মোবাইল ফোন রেখে আসা, এটা কিন্তু বেশিরভাগের জন্য সম্ভব হয় না, তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। তো যারা দূরবর্তী শহরে, দূরবর্তী বিভাগে, যেমন রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম যাদের বাড়ি, বা বিভিন্ন আরো যে জেলাগুলো রয়েছে, তাদের কিন্তু এই ধরনের ঘটনা নিয়ে বিপাকে পড়তে হয়, কারণ আমরা যখন দূর থেকে আসি, একজন মানুষ যখন সেই দিনাজপুর থেকে আসবে তখন অবশ্যই তার দু একটা পোশাক বেশি নিতে হয়, সেক্ষেত্রে একটা ব্যাগের দরকার হয়। আবার দেখা যায় যে এত সময় আছে, আমি একটু পড়াশোনা করবো, সেক্ষেত্রে একটা দুটা বই নিয়ে আসা যায়। আবার মোবাইল ফোন, বর্তমান সময় মোবাইল ফোন ছাড়া কিন্তু অচল, আপনি যেখানে যান না কেন মোবাইল ফোন লাগে। একটা যোগাযোগের বিষয় আছে যে আমি আমার বাড়ি থেকে রওনা দিলাম, আমি কি ঢাকা শহরে পৌঁছতে পারলাম ঠিকভাবে, পরিবার টেনশন করে, সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোন সাথে রাখতেই হয়। এই ধরনের মোবাইল ফোন ব্যাগ নিয়ে যখন আমরা ঢাকা শহরে আসি আর যখন আমরা পরীক্ষা কেন্দ্রে যাই, তখন কিন্তু আমাদেরকে বিপাকে পড়তে হয়, কারণ পরীক্ষা কেন্দ্রে ওই মোবাইল ফোন ব্যাগ নিয়ে ঢুকতে দেওয়া হয় না। বা কিছু কিছু কেন্দ্রে দেখা যায় মোবাইল ফোন বা ব্যাগ রাখার ব্যবস্থা থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই থাকে না, বলা হয় যে আমাদের এখানে ব্যবস্থা নেই, আপনি কারো কাছে রাখেন বা কোথায় রাখেন আমরা কিন্তু জানি না, এই ধরনের কথা বলা হয়। তো তখন একদিন পরীক্ষার্থী, আপনি ছেলে হন বা মেয়ে হন, তখন কিন্তু একটা টেনশনে পড়ে যায় যে এখন আমি কি করব, আমার তো ঢাকা শহরে কেউ নেই, এখানে পরিচিত কেউ নেই, আমি কার কাছে আমার ব্যাগ রাখবো, আমি কার কাছে মোবাইল রাখবো, আমি রাখলাম আমি পরীক্ষা শেষ করে এসে কি আবার সেটা ফেরত পাবো, কারণ একটা মোবাইল ফোন প্রত্যেকে কারো দামি বা কারো কম দামি মোবাইল ফোন থেকেই থাকে। তো এই ধরনের যে বিষয়টাই হোক, একটা বেকার ছাত্রছাত্রীর জন্য এই বিষয়টা হারিয়ে গেলে আসলে খুবই দুঃখজনক বা কষ্টকর বিষয় হয়ে যায়। এই বিষয় নিয়ে আমার একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। ঢাকা মধ্য জেলার একটা সরকারি চাকরির পরীক্ষা ছিল, তো সে পরীক্ষা ডেট হয় এখন আমার বাসার রাজশাহীতে। তো আমি আর কি চিন্তা করলাম যেহেতু পরীক্ষা হচ্ছে আপনার 10টা থেকে, তো আমি রাতে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, আমি রাতের ট্রেনে রাজশাহী থেকে ঢাকা শহরে গিয়ে কমলাপুরে ভোরে নামলাম। তো নামার পর আমি কিছু খাওয়া দাওয়া করে আমি পরীক্ষার কেন্দ্রে আর কি মতিঝিলে চলে গেলাম, কমলাপুরের পাশেই আমি হেঁটে হেঁটে সেখানে গেলাম। তো যাওয়ার পর দেখলাম সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমার মতো। তো আমি বিষয়টা একজনকে শেয়ার করলাম, আমি তোর সাথে ব্যাগ নিয়ে আসছি, এখন আমি এটা কোথায় রাখতে পারি? তখন সে ভাই বললো যে আপনি গার্ডকে জিজ্ঞেস করেন। তো আমি গেটে গিয়ে গার্ডদের জিজ্ঞেস করলাম যে আমার কাছে তো ব্যাগ আছে, মোবাইল ফোন আছে, সেক্ষেত্রে কি এই সেন্টারে কি ব্যাগ মোবাইল রাখার কোনো ব্যবস্থা আছে? তখন তারা সরাসরি জব দিল যে না, এখানে ব্যাগ মোবাইল নিয়ে ঢোকাও যাবে না বা রাখার কোনো আলাদা ব্যবস্থাও নেই। তখন এই বিষয়টা শোনার পর আমি খুব টেনশনে পড়ে গেলাম, যে তখন হাতে আর 1.5 ঘন্টার মতো সময় আছে, আমি চিন্তা করলাম যে এখন কি করব। তখন আমি বাইরে এসে কয়েকজন অভিভাবকের সাথে মানে কথা বলার চেষ্টা করলাম যে দেখেন আঙ্কেল, আমি তো এসে দূর থেকে আসছি, যেহেতু বাইরে থাকবেন, আপনার ভাই বা সন্তান আছে, সেক্ষেত্রে যদি আমার এই ব্যাগটা বা মোবাইল ফোনটা আপনাদের কাছে রাখতেন তাহলে কিন্তু ভালো হতো আমার, কারণ আমার সাথে কেউ আসেনি, আমি রাজশাহী থেকে একাই এসেছি, আমার এখানে কেউ নেই। তখন তারা বেশিরভাগই জব দিল যে না বাবা, এই ধরনের রাখা যাবে না, বর্তমান সময়ের যুগ জামানা ভালো না, আমরা রাখতে পারবো না, এভাবে তারা জব দিয়ে দিল।
তখন আমি আরো টেনশনে পড়ে গেলাম। তখন কি করব, আমি একটু সাইডে এসে কিছু দোকানে দেখার চেষ্টা করলাম। যে দোকানদারের কাছে গিয়ে বললাম যে ভাই আমি এভাবে আসছি, এখন তো আমার পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না, পরীক্ষাটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এখন আমি কি করব, আপনাদের কাছে কি ব্যাগটা রাখা যাবে? সরাসরি জবাব দিল যে ভাই না, বর্তমান সময়ে যুগ জামানা খারাপ, রাখা যাবে না। আমি তাদের বললাম যে ভাই 50 টাকা দিচ্ছি, রাখেন, রাখবে না, 100 টাকা দিতে চাইলাম মাত্র 1 ঘন্টার জন্য, কিছুতেই তারা রাখবে না। আমি আরো টেনশনে পড়ে গেলাম। আমি মনে মনে ভাবলাম যে মনে হয় আজকে তাহলে আমার পরীক্ষা দেওয়া হচ্ছে না, কারণ এখানে আমি কার কাছে ব্যাগ রাখবো। তখন আমি আর একটু দূরে গেলাম, কিছু দোকানদারকে আবার ওই একই প্রক্রিয়া জিজ্ঞেস করলাম, কেউ রাজি হলো না। সর্বশেষ একটা দেখলাম, শেষ ভরসা আমার, একজন দাঁড়িয়ালা মুরব্বী টাইপের মানুষ। আমি চিন্তা করলাম যে এই মানুষটা যদি রাখে বিশ্বাস করে তাহলে আমার হবে, না হলে আমার ফেরত চলে যেতে হবে। তখন গিয়ে তার কাছে আমি আমার সমস্যাটা বললাম, তো দেখলাম সেই মানুষটার মন নরম হলো বা মানুষটা ভালো। তখন বললো ঠিক আছে বাবা, তুমি আমার কাছে রেখে যাও, তুমি পরীক্ষা শেষ করে এসে ব্যাগ নিয়ে যাও। তারপরে আমি তার কাছে ব্যাগটা রেখে আসি এবং পরীক্ষার পরে গিয়ে তার কাছে গেলাম। তো সেই মানুষটা আমাকে ব্যাগটা বুঝিয়ে দিল। তো আমি মানুষটাকে 100 টাকা দিতে চাইলাম, তিনি নিতে চাইলেন না, বললে যে বাবা তোমরা এমনিতেই বেকার ছাত্রছাত্রী, তোমরা অনেক কষ্ট করছো, তোমাদের থেকে আমি টাকা নেবো না। সে মানুষটা আমাকে ব্যাগ ফেরত দিল। তো এই ধরনের ঘটনা শুধুমাত্র আমার সাথে ঘটে না ভাই, এটা বেশিরভাগ ছেলে মেয়েদের সাথেই ঘটে, যাদের ঢাকা শহরে কেউ নেই তাদের ক্ষেত্রে। তো এই ধরনের ঘটনা, আমার যদি ওই দিন ওই মানুষটা না থাকতো তাহলে কিন্তু আমার পরীক্ষা অ্যাটেন্ড না করে বাড়ি চলে আসা লাগতো। তো এটা কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই বিড়ম্বনায় পড়তে হয়। কিছু কিছু সেন্টারে রাখার ব্যবস্থা থাকে, আবার কিছুগুলোতে থাকে না, তখন এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই সমস্যার সমাধানের জন্য পরীক্ষা কেন্দ্রের যে বিষয়গুলো করার দরকার, এখন যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাদেরই নিজ উদ্যোগে নিক টাকা নিক, নিশ্চয় করে নিক, যে সিকিউরিটি গার্ডদের মাধ্যমে যদি একটা ব্যবস্থা করে রাখে, যে ফোন বা এইভাবে রাখার ব্যবস্থা, বা বাইরেও যদি কোনো মানুষ কন্ট্রাক্ট করে রাখার ব্যবস্থা করা হয়, টাকা নিক 50 টাকা করে নিক, তাও কিন্তু বিষয়টা ভালো হয়, একটা মানে টেনশনে পড়তে হয় না। কিন্তু এই ধরনের ব্যবস্থা থাকে না, বেশিরভাগ সেন্টারগুলোতেই মানা করে দেওয়া হয়। কিছু কিছুগুলোতে আবার ব্যাগ মোবাইল ফোন নিয়ে যাওয়া যায় এবং রুমে নিয়ে যেয়ে সাইটে রেখে দেওয়া, এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ। আপনি ব্যাগ আপনি দূর থেকে গেছেন, সেক্ষেত্রে আপনার কাছে একটা ব্যাগ একটা মোবাইল ফোন থাকবে, আপনাকে ঢুকতে দিল, আপনি ঢুকার পরে আপনার যে পরীক্ষার যে রুমে আপনার পরীক্ষা হবে সেই রুমে যাওয়ার পর আপনার ব্যাগ আপনার মোবাইল ফোন আপনি শিক্ষকের কাছে অর্থাৎ শিক্ষকের সাইডে আপনি রেখে দিলেন, তাহলে কিন্তু ঝামেলা মিটে গেল। আবার আপনি পরীক্ষা শেষ করলেন, তারপরে আপনার ব্যাগ মোবাইল ফোন নিয়ে আপনি বের হয়ে চলে আসেন, কোনো ঝামেলা থাকলো না। সেক্ষেত্রে আমি মনে করি যে মোবাইল ফোন রুমে নিয়ে গিয়ে তারপরে রেখে দেওয়া, এটা কিন্তু একটা ভালো বেটার সিস্টেম, এই ধরনের যদি কোনো সুযোগ না থাকে। আর সবচেয়ে ভালো সুযোগ যদি হয়, যদি প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে এই ধরনের ব্যবস্থা করা হয় যে যারা যারা দূরবর্তী তাদের ব্যাগ মোবাইল ফোন কিছু নির্দিষ্ট টাকার বিনিময়ে রেখে দিল, আবার পরীক্ষা শেষে ছাত্রছাত্রীরা তাদের বিষয় জিনিসপত্রগুলো নিরাপদে ফেরত পায়। তো জানি না আমার এই কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা। তো যদি আপনি একজন বেকার ছাত্রছাত্রী হয়ে থাকেন, এমন বিপাকে পড়া পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন কর্তৃপক্ষের নজরে পড়ে এবং তারা যেন এই বিষয়টার সমাধান করতে পারে। আর আমাদের আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভাইরা এই বিড়ম্বনা থেকে মুক্তি লাভ করতে পারে। এই কথাগুলো বলার একটাই কারণ যে এই ধরনের সমস্যা পড়লে আসলে ওই সময়টা খুবই খারাপ লাগে, নিজেকে খুব অসহায় মনে হয়। আমার মতো হয়তো আরো আমার হাজারো ভাই বোনদেরই একই অবস্থা হয়। তো অবশ্যই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যেন কর্তৃপক্ষের নজরে পড়ে এবং এই বিষয়ে একটা সুন্দর ব্যবস্থা হয় আমাদের জন্য, আমরা যেন নিরাপদে গিয়ে নিশ্চিন্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি। আর এই ভিডিও বিষয়ে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে